Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Cum ascen? Shukriya viewers. Așa vor să zic, dar vă stau pe necut bici valo ascen. Dar am iar alhamdulillah valo asi. Dar viewers, azi unor din noi a găsit am încă un long video sări na. Chiar un am iar tu ușustă asi el zic no. Te asci iar tu ușustă asi el zic no. Iar tu video bar nici nei da. Te asci am îndoi tine da carei ram la colbot te apna rășa te iar tu share cu nei da. Te ica nu lalu fata asi lalu fata de am ișut care iar tu carei ram la colbot. De tăm ișut care te cu bici valo tal. Mara bolta varoen. Every day iar tu ișut care carei ram la colbot. আর শিম দিয়ে কাতলা মাছ দিয়ে রান্না করব আর ইসা কামনা করব তো ঠিক আছে ভিউয়ার্স আপনারা যারা দেখেন শুনে বসিয়ে আমার ভিডিওটা দেখা প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে ভাষে থাকবা আর আমি কিন্তু ভিউয়ার্স ভিডিও আপনারা কমেন্ট করে আনসার করে আমি ভিডিওটা ছাড়ি তো সবাই আমার পাশে থাকবা ঠিক আছে দেখতে থাকুন আমি রান্নাটা বসিয়ে দিই প্রথমে আমি শিমের কারি রান্না করে নিলাম তেলটা দিয়ে নিছি Lăsăm care brown color care de pe piesă de fața din mine. Uite, te-au odată, mi l-am piesă, dar lăsăm care este cum mai brown color care de pe piesă. Mi l-am așa așa, mi spune mi l-am doar la ziua cum a s-o carit. Vă bun, vă bun și ochi sui, e așa te părit. Uite, udiu mă zice, mi-ai tutat bine, mi l-am. Ei deci și mor care i-a găsit, ei s-a tăiat, pula urcă, fraie pe remisi. Uite am eu sunt care de zi, brown color care de zi, ce e zăcă ca bie mi l-am. Am rafu o băie la 7 ecta de nișa mi share cu cum să iram. De to am YouTube-o. Un ec short short video-r ma zi, ganet horsi. To ganet horar ma zi amar zi tota video a se shopta video copywriting ai se. Acum ar zi ganet horon, please ganet ta horbana. Horon dekhta parba, laste de gea copywriting oi zai video. আমার সবগুলা ভিডিও শর্ট ভিডিও আমার খাটা লাগবো তা আপনারা ইউটিউবে সার্চ করিয়া পাইতে পারবা দেখেন নিন যেন আর আমার যে ছোট গানর ভিডিও সবগুলা কপিরাইটিং হইতেছে কিন্তু আমি সবগুলা ভিডিও খাটতাম হইব কিন্তু আমার একটু কষ্ট লাগে এখানে গান দিলাম আগে আগে তো ভাবছি না কিন্তু পেঁয়াজ বাটাও দিছি রসুন বাটাও দিছি এখন রসুন কুচিটা দিয়ে নিলাম যেহেতু আমি এটার মাঝে মাছ দিতাম না এমনি ড্রাই করে রাখি এখন আমি শুটকির পানিগুলা দিয়ে নিলাম কিন্তু গাছর টমেটো আর বেশি তো কইছে এর জন্য জুল তো বেশি দিয়ে নেই দাম আর বেশি তো কইলে বাচ্চেন তো খাইতে পারবেন না লবণটা কমাইছে দিয়ে নেই দাম তো দেখে ভিউয়ার সমার্থক রান্না করা হয়ে গেছে
এখানেও কাতলা মাছ দিয়া আর শিম দিয়ে আর ইসা গুনা আর এখানে আমি শুটকির খড়িটা একবারে ঝুলটা একবারে ডাই করে নিচ্ছি টানাইয়া রান্না করছি। এদিকে ভিউয়ার্স আমার রান্নাটা হয়ে গেছে। ঠিক আছে, সবাই ভালো থাকবা, আর যারা যখন তুলে বসে আমার ভিডিওটা দেখবা প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আমার পাশে থাকবা। আর যারা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে আসুন আপনারা সবাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও কোনো একটি ভিডিও নিয়ে চলে আসব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আম্মা।